বাবা রে বাবা, শ্বাস সকালে না বলতে না বলতে গালাই আর বাড়ি ফেরাতে শুরু করেছে বাবা, কান একদম ঝাড়াফালা করে দিল। শিবদী বাবলি মা। হ্যাঁ শিবদী বাবলি বৌমা। এই বৌমা, তোমাকে যে বলেছিলাম ছাদে গিয়ে চিড়েকোটার ঘরে বাজে ঘরে খেয়াল রেখে এসেছিলে। হ্যাঁ মা, সব ছাদ থেকে বাজিগুলো এনে আমি চিড়েকোনার ঘরে রেখে দিয়েছি। তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবে চার খাটের উপর সাজিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই প্রদীপটা মা এবার এই বসার ঘরে দিয়ে দে। হ্যাঁ ওইখানে দিয়ে দাও। এই সারা বাড়িতে ভালো করে প্রদীপ দিয়েছো তো বৌমা? হ্যাঁ মা, সব ঘরে প্রদীপ দিয়েছি। আপনার ঘরে দুটো প্রদীপ দিয়েছি, আমার ঘরে দুটো প্রদীপ দিয়েছি, ছাদে পাঁচটা প্রদীপ জ্বালিয়েছি, আর এই চিড়েকোনার ঘরে। চিড়েকোনার ঘরে কোথায় রেখেছো বৌমা? আরে যে খাটের উপর আপনি বাজি রাখতে বলেছেন ওখানেও একটা প্রদীপ বসিয়ে দিয়েছি। সুন্দর বাজিগুলো পারছে না মা? এই যে বাজিগুলো পারছিলাম, ওতে ওতে পারছ না তো বৌমা? হ্যাঁ মা, এগুলো তো আমাদের বাড়িতেই পারছি। বাবারে বাবা, যে খাটে আপনি আপনাকে বাজিগুলো সাজিয়ে রাখতে বলেছেন ওই খাটে প্রদীপটা রাখার পর থেকে বাজিগুলো কি সুন্দর পারতে শুরু করে দিয়েছে। হ্যাঁ মা, এত আগুন, আমি তো ছাদের দরজা বন্ধ করে দিয়ে চলে এসেছি বাবা। হ্যাঁ ও মাই গড,